চিনি, পেপার, সিমেন্ট, গ্লাস শীটে বাড়ছে বেসরকারি বিনিয়োগ, আর তারা মুনাফাও করছে। অথচ উল্টো পথে সরকারি সার, চিনি, পেপার, সিমেন্ট এবং গ্লাস শীট কারখানা। 2022-2023 অর্থ বছরে আর্থিক টানাটানির মধ্যেও এসব কারখানায় প্রায় 900 কোটি টাকা গচ্চা দিয়েছে শিল্প মন্ত্রণালয়। এর জন্য অসৎ কর্মী এবং অত্যাধুনিক যন্ত্রপাতির অভাবকে দায়ী করলেন প্রতিমন্ত্রী। রাকিব আল জাভেদের প্রতিবেদনে বিস্তারিত। নব্বইয়ের দশকে অত্যাধুনিক প্রযুক্তি আর মোটা অঙ্কের বিনিয়োগে যাত্রা শুরু হয় জামালপুরের যমুনা সার কারখানার। বছরে সোয়া 6 লাখ টন সক্ষমতার এই প্রতিষ্ঠানে প্রত্যাশিত উৎপাদনও হয় শুরুর দিকে। গেল কয়েক বছর ধরে প্রধান কাঁচামাল গ্যাসের সংকটে উৎপাদন কমে যায় আশঙ্কাজনক হারে। সবশেষ অর্থ বছরে যা ছিল 1/4, যে কারণে লোকসান দাঁড়ায় 211 কোটি টাকা। একইভাবে 282 কোটি টাকা লোকসান দেয় আরেক প্রতিষ্ঠান, আশুগঞ্জ সার কারখানা। আর এসব প্রতিষ্ঠানের মোট পরিচালন ব্যয় মেটাতে হাত পাততে হয় সরকারের কাছে। প্রশ্ন হলো, আর্থিক টানাটানির মধ্যে মোটা ভর্তুকি দিয়ে এই ধরনের প্রতিষ্ঠান বাঁচিয়ে রাখার যৌক্তিকতা কতখানি? যদি আমরা এগুলা চালাতে না পারি, এভাবে শ্রমিকদের বসায় বসায় বেতন দিয়ে বোনাস দিয়ে, বোনাসও দিতে হয়, ওভারটাইমও দিতে হয়, এতে কোনো পরিকল্পনা নাই আমাদের। এই পরিকল্পনাগুলো আমাদেরকে তৈরি করতে হবে, করে আমাদেরকে অগ্রসর হতে হবে। এই কারখানাগুলো আসলে গ্যাস সংকটজনিত কারণে এরা লুজিং তা না, এগুলো ইতিপূর্বেই এগুলো আসলে অলাভজনকভাবেই রয়েছে। এবং একই সাথে এই প্রতিষ্ঠানগুলোর বিপরীতে বেসরকারি খাত কিন্তু সক্ষমভাবেই পরিচালিত হচ্ছে। সুতরাং এই কারখানাগুলো সরকারি ব্যবস্থাপনায় দীর্ঘদিন আর চালানোর খুব যৌক্তিকতা আছে বলে আমরা মনে করি না। বার্ষিক প্রতিবেদন অনুযায়ী 2022-23 অর্থ বছরে শিল্প মন্ত্রণালয়ের কর্পোরেশন BCIC-র অধীনে 8টি প্রতিষ্ঠানের লোকসান ছিল 871 কোটি টাকা। এর মধ্যে সার কারখানা ছাড়াও বড় লোকসানে ছিল 80 বছরের পুরনো প্রতিষ্ঠান কর্ণফুলী পেপার মিলস। তালিকায় রয়েছে ছাতক সিমেন্ট কোম্পানি, ওসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি ও বাংলাদেশ ইনসুলেটর অ্যান্ড স্যানিটারি ওয়্যার ফ্যাক্টরি লিমিটেড BISF। এমন বাস্তবতা এই প্রতিষ্ঠানগুলো নিয়ে কার্যকর ও সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। এগুলোকে যদি SEZ বা EPZ কর্তৃপক্ষের কাছে যদি হ্যান্ডওভার করা যায় এবং এই সমস্ত জায়গাগুলোকে ব্যবহার করে যদি অন্য ধরনের বিকল্প শিল্পায়ন চিন্তা করা যায়, সেরকম একটি কাঠামো আমাদের মনে হয় যে সরকারের বিবেচনা করা দরকার। একটাও কিন্তু অলাভজনক না, সবগুলোই লাভজনক। পরিকল্পনার অভাব, দক্ষ লোকের অভাব সমাধান করতে একটা একটা করে। আমাদের বন্ধুরা সুগার মিল, এভাবে একসাথে সবগুলো না ধরে একটা 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 একটাকে ধরে আমাদেরকে করতে হবে। লোকসানের বিপরীতে 39 কোটি টাকা লাভ করেছে TSP কমপ্লেক্স লিমিটেড। রাকিব আল জাভেদ, চ্যানেল 24, ঢাকা।